الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأبصر فسوف يبصرون. سبحان ربك رب العزة عما يصفون. وسلام على المرسلين. والحمد لله رب العالمين. صدق الله العظيم. ما شاء الله. كيف تصدق؟ أما بالمادية شو تصدق هاتين؟ আজকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে সম্মানিত প্রশিক্ষক ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ সাইদুল ওস্তাদ হযরত মাওলানা ফরিদউদ্দিন আতা সাহেব হুজুর মহোদয়, আমরা হুজুরকে আসন আলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। সাবেক সভাপতি ছাত্র নেতা মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব মহোদয়কে বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكان حقا علينا نصر المؤمنين. صدق الله العظيم. আদ্যদিক জগতের সম্রাট, জামানার সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, আয়নায়ে জামাল আহমদি, হযরত আল্লামা আফজাল আলী সাহেব মোল্লা রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামজি ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি, মঞ্চে আসেন গণমানুষের সংগঠন আঞ্জুমানে আল ইসলাম সিলেট জেলাসভার সিনিয়র সহসভাপতি, কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য জনাব হাফিজ তরিকুল ইসলাম তুফা, মঞ্চে আসেন আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দিন হযরত মাওলানা মোহাম্মদ ফরিদউদ্দিন আখার সাহেব দামত বারাকাতুল আলিয়া। মঞ্চে আসেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তালামিজের সংগ্রামী সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল করিম মাহসিন, সিলেট পূর্ব জেলা তালামিজের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন মোহাম্মদ বাবু উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত তালামিজ কর্মী বন্ধুগণ, আমার বক্তব্য শুরুতে আপনাদের আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত মহতি অনুষ্ঠান। আমরা ইদানিং লক্ষ্য করি যে সবসময় গতানুগতিক কিছু অনুষ্ঠান হয়ে থাকে, বেশ দীর্ঘদিন করে আগেকার সময় যে সবসময় যে প্রোগ্রামগুলো ছিল, যেগুলো ছিল সংগঠনের প্রাণ, এই প্রশিক্ষণের মাধ্যমে সংগঠনের মানুষ কর্মী যাই বলেন সবকিছু তৈরি হতো। বেশ দীর্ঘদিন পরে আজকে এখানে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন হয়েছে। আমি মনে করি বিগত বেশ কয়েকদিন এমন উদ্যোগের অভাব ছিল,
মধ্যখানে অনেকটা গ্যাপ পড়েছে ইনশাআল্লাহ আজকের প্রশিক্ষণ রাত অর্ধ রাত হলে চলবে এবং যদি আমরা আবার তালাবিদের প্রশিক্ষণ দিনে রাতে আবার আরম্ভ করি ইনশাআল্লাহ পূর্বের দিন এই সোনালী দিন আবার ফিরে আসবে সম্মানিত উপস্থিতি অত্যন্ত বিজ্ঞ প্রাপ্য প্রশিক্ষক মন্ডলী যারা আজকে এখানে বক্তব্য উপস্থাপন করবেন অত্যন্ত গুণী জ্ঞানী ব্যক্তিগণ আমাদের সামনে বক্তব্য প্রদান করবেন প্রশিক্ষণ দেবেন আমি অনুরোধ রাখব আপনারা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে ধৈর্য সহকারে আল্লাহ হাবিবের মহব্বতে এখানে বসবেন এত কষ্ট হবে কিন্তু আপনার দুনিয়া হয়তো ফায়দা হবে সম্মানিত উপস্থিতি আমি এলাকার মানুষ এই মাদ্রাসার ছাত্র ছিলাম এখানে বক্তব্য দেওয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় যেহেতু সংগঠনে দায়িত্বে ছিলাম এই হিসাবে অভিজ্ঞতা রেখে দু একটি কথা বলে শেষ করছি সম্মানিত হয়েছি যাই আমরা সম্মান অর্জন করেছি এর একটি কারণ আমাদের প্রিয় মুসলিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এই সংগঠনটি হচ্ছে মকবুল আমাদের এই মাদ্রাসার সাবেক সংগঠনের দীর্ঘদিন খেদমত করেছেন আপনারা খেয়াল করে শুনেন আমাদের প্রিন্সিপাল হুজুর সম্পর্কে আমাদের প্রিয় মুসলিম সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে সংগঠনের খেদমত করে যিনি গ্রহণযোগ্যতা লাভ করেছেন সাহেবুল্লাহ এখানে বলেছেন যে দুজন মানুষ আল্লাহ কবুল করে নিয়েছেন একজন হচ্ছেন আমাদের মরহুম হযরত আল্লামা প্রিন্সিপাল সাহেব মাদ্রিদ সাহেব হুজুর আরেকজন আমাদের মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হুজুর প্রিন্সিপাল হুজুর সংগঠনের অনেক খেদমত করেছেন সাহেব পুলা অনেক দোয়া পেয়েছেন মাদ্রিদ সাহেব হুজুরের অনেক দোয়া পেয়েছেন বিশেষ করে তালামিয়া ইসলামিয়ার ইতিহাসের মধ্যে আমরা দেখেছি আমাদের প্রিন্সিপাল হুজুর নাম যতদিন তালামিল থাকবে সেই ক্ষেত্রে কেউ মোচন করতে পারবেন না আমরা তালামিদের কাজ কর্ম করতে গিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা গিয়েছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি বিভিন্ন দরবার দেখেছি খানিকার মাহফিল দেখেছি অনেক বুজুর্গানি গ্রামের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে কিন্তু আমি নিরপেক্ষ ভাবে একটি কথা বলতে চাই আমাদের বীর মুর্শিদ স্কলার ফ্লাইট যেভাবে আপনি একজন মহাকিক আলিম মুত্তাসিল সনদে একজন রইসুল কররা তাসাউফের একজন অন্যতম হুজুর শেখ এভাবে কোন জায়গাতে গিয়ে আমরা কামিল পীর রয়েছেন কিন্তু আমাদের সাহেবের মতো সব দিক দিয়ে পরিপূর্ণ মুকাম্মিল মুত্তাসিল সনদে এমন কামিল বুজুর্গ পাওয়া যায় না শেখ বলে ইন্তেকালের পরে আমরা বিভিন্ন জায়গায় দারুল কেরাতের খেদমত নিয়ে মানুষের কাছে গিয়েছি শেখ কিবলার চেহারা মোবাইল থেকে যারা দেখছেন শেখ কিবলার নসিহত যারা শুনছেন শেখ কিবলার ইন্তেকালের পর সামান্য অডিও ভিডিও মোবাইল দেখে বরিশাল চট্টগ্রাম ফেনী কুমিল্লা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ সাহেবের চেহারা দেখে তার বক্তব্য দেখে আমরা দেখেছি চোখের পানি গাল ভিজে পড়েছে এবং মানুষের একটি আর্তনাদ ছিল সাহেব কুমিল্লার যে বক্তব্য আপনারা যদি আসতেন তাহলে ওনার সাক্ষাৎ আমরা গ্রহণ করতে পারতাম ওনার কাছ থেকে দোয়া নিতে পারতাম আজ আমরা ফুলকলে সাহেব বলে রহমতুল্লাহ আলাইহি দামঙ্গা ধরেছি আমরা সহজে পেয়েছি বিদায় আমরা সেটা উপলব্ধি করতে পারছি না ফুলতলে সাহেব বলে রহমতুল্লাহ আলাইহি ইসলামের খেদমত সুন্নতের খেদমত অনেক কষ্ট করে
করেছেন আজকে আমরা তাদের কষ্টের বদৌলতে পরিশ্রমের কারণে আমরা পেয়েছি হযরত সুলতান সাহেবুল রহমাতুল্লাহ আলাইহি আমার বিশ্বাস এই জমিনে একজন এত বড় আবেগ ছিলেন যিনি সারা রাত আল্লাহর ইবাদত করতেন যিনি যখন পাহাড়ের মধ্যে চিল্লা দিতেন তখন সমস্ত জীবন যৌবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতেন তিনি যখন দেখেছেন আমার ইসলামের বিরুদ্ধে কোন ইসলামের শত্রুরা যখন মাথা ছাড়া দিয়ে উঠেছে তিনি যেভাবে দাঁত ভাঙ্গাতে দাঁত দিয়েছেন সেটা অন্য কোন বুজুর্গানে গ্রামে ব্যাপার আমরা দেখতে পাই না আপনারা জানেন ফজলে সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জীবনের অসংখ্য অগণিত খেদমত রয়েছে তার দু একটি উপস্থাপনা আমি দু একটি কথা উপস্থাপন করে আমার কথা শেষ করছি কবি মুজাহিদুল ইসলাম বলেছেন তিনি কখনো ছিলেন বিপ্লবীর ময়দানেতে তিনি আবার কখনো আল্লাহর ধ্যানে আল্লাহর রেজাবন্দি হাসিল করার জন্য মত থাকতেন আমরা তার জীবদ্দশা সেটা হয়েছি তাদের পরিশ্রম
তাদের ত্যাগকে আমাদেরকে জানতে হবে যদি তাদের ত্যাগ আমরা জেনে নেই ইনশাআল্লাহ আজকের এই প্রশিক্ষণ কর্মশালা সার্থক হবে এবং আরো প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করার জন্য আপনাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা জাগবে পরিশেষে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তালামী ইসলামী আর আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি মহোদয়কে অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করার জন্য উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন গণমান শীর্ষ সংগঠন বাংলাদেশ সমাজবাদী আহলে ইসলাম ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ হারুন রশিদ সাহেব মহোদয়কে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত এই দিনী বিদ্যাপীঠের সুনামধন্য প্রিন্সিপাল ফরিদুদ্দিন আখতার সাহেব মঞ্চে উপস্থিত আজকের সম্মানিত মেহমান বাংলাদেশ আঞ্জুমানে আহলে ইসলাম সিলেট জেলা শাখার সংগ্রামে সহসভাপতি জনাব হাফিজ তরিকুল ইসলাম তোফা মঞ্চে উপস্থিত বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছেন হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব মঞ্চে উপস্থিত এই মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল রহমান সাহেব উপস্থিত সিলেট জেলা তালামিজের সংগ্রামে সাধারণ সম্পাদক ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান জনাব হাফিজ হুসাইন মোহাম্মদ বাবু উপজেলা তালামিজের সভাপতি হাফিজ হুসাইন আহমদ সহ এই প্রতিষ্ঠানের আজকের আয়োজক যারা এবং উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দ বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমরা এমন এক সংকটময় মুহূর্তে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে যখনই ইসলামকে নিয়ে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ফেতনাবাজ উলামায়ে কেরাম কোরআন হাদিসের নামে ওয়াজ নসিহতের নামে মানুষদেরকে বিভিন্নভাবে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বিশেষ করে মানুষদেরকে দিশেহারা করছেন হক এবং সঠিক আকীদা বিশ্বাস থেকে মানুষকে বিভিন্ন ধরনের
বয়ের আকীদায় মানুষকে নিয়ে যাওয়ার জন্য যে বিভিন্ন কলা কৌশল এবং সেই ওয়াজ নসিহতের মধ্য দিয়ে মানুষদের সর্বোপরি ঈমানকে বিনষ্ট করছেন সেই মুহূর্তে পেন্টুবেন মোহাম্মদিয়া মাদ্রাসা শাখা আজকের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছেন তা অত্যন্ত গুরুত্ব বহন করে আমরা আপনাদের সম্মুখে প্রায় বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য দিয়ে থাকি আজকে আমরা সেই সকল বক্তব্য না দিয়ে স্পেসিফিক বিভিন্ন বিষয়ে আপনাদের সম্মুখে সম্মানিত নির্ধারিত প্রশিক্ষকবৃন্দ রয়েছেন যে প্রশিক্ষণ প্রদান করবেন সেই প্রশিক্ষণ আপনারা গ্রহণ করে বাতিলের মোকাবেলায় আপনাদেরকে কঠোর হতে হবে দালিলিক প্রমাণাদি নিয়ে এ সকল ফেতনার মোকাবেলা করার জন্য তালাবিজি ইসলামিয়ার সর্বস্তরের নেতা কর্মীরা প্রস্তুত থাকতে হবে আপনারা সেই অভিজ্ঞতা অর্জন করতে হবে প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনারা কোরআন হাদিসের যেই দালিলিক বিভিন্ন ফেতনার জবাবে বিভিন্ন আহলে হাদিস লামাজহাবি সহ এ সকল বিভিন্ন প্রান্ত মতবাদীদের মুখোশ উন্মোচন করে দেবেন আমাদের প্রশিক্ষকবৃন্দ আপনারা সেই প্রশিক্ষণ গ্রহণ করে ঐক্যবদ্ধভাবে আমরা সে সকল অপতৎপরতার মোকাবেলায় যার যার অবস্থান থেকে আমরা তৈরি হতে হবে না হলে আমাদের নিজেদের ঈমান রক্ষা করা যাবে না তথা নিজেদের পরিবার সমাজ সর্বোপরি মুসলমানদের সেই ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে বন্ধুগণ এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা এই ফেতনার যুগে অত্যন্ত গুরুত্ব বহন করে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান আজকে যে সকল প্রশিক্ষকবৃন্দ আপনাদের সম্মুখে মূল্যবান প্রশিক্ষণ প্রদান করবেন তা অত্যন্ত অর্থবহ এবং ফলপ্রসূ বলে আমি মনে করি আপনারা সেই প্রশিক্ষণ গ্রহণ করে বাতিলের মোকাবেলায় ঐক্যবদ্ধ হন সেই উদাত্ত আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি হযরত মাওলানা হারুন রশিদ সাহেব মহোদয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের সম্মানিত প্রশিক্ষক বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া কেন্দ্রীয় প্রয়োগ পরিষদের সম্মানিত সাবেক সভাপতি ছাত্র নেতা মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী মহোদয়কে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের সম্মানিত প্রশিক্ষক ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল রহমান সাহেব মহোদয়কে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি আজকের এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ছাত্র নেতা আখতার হোসেন জাহেদ সাহেব মহোদয়কে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি জয়ন্ত আখতার হোসেন জাহেদ সাহেব মহোদয়কে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি জিন্দাবাদ 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 জিন্দাবাদ
السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. প্রিয় সংগঠন বাংলাদেশ আন্দোলনে তানামিয়া ইসলামিয়া সিলেট পূর্ব জেলাধীন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা শাখার উদ্যোগে আজকের এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালার সংগ্রামী সভাপতি। আজকের এই কর্মশালায় সম্মানিত প্রশিক্ষক হিসেবে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন তানামিয়া ইসলামিয়া সাবেক কেন্দ্রীয় সভাপতি হযরত আল্লামা ফুতুরি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি যারা মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী আসন গ্রহণ করেছেন তানামিজে ইসলামের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা ফরিদুদ্দিন আতহার বড় মানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সিলেট জেলা শাখার সম্মানিত সহসভাপতি জননেতা জনাব মাওলানা হাফিজ তরিকুল ইসলাম তোফা আসন গ্রহণ করেছেন আঞ্জুমানে আল ইসলাম সিলেট জেলা শাখার সংগ্রামী সহসাধারণ সম্পাদক জনাব মাওলানা হারুনুর রশিদ সহ সম্মানিত নেতৃবৃন্দ তানামিজে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সহ তানামিজে ইসলামের নেতৃবৃন্দ প্রিয় তানামিজ কর্মী বন্ধুরা সকলকে তানামিজে ইসলামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় তানামিজ কর্মী বন্ধুরা, আমরা যে সমাজে বাস করছি, আমরা যে সমাজের আলো বাতাস গ্রহণ করছি, এ সমাজ আমাদের জন্য খুবই দূষিত একটি সমাজ। আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আমাদের ইমান আকিদা সব কিছু এ সমাজের আলো বাতাসে দূষিত হয়ে যাচ্ছে। এদিকে পরিত্রাণের জন্য সর্বপ্রথম আমাকে যোগ্য একজন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তারা আমি যে ইসলামিয়া এদেশের ছাত্র সমাজকে আদর্শবান, নৈতিকতা সম্পন্ন, তাজকিয়ে নফসের প্রশিক্ষণ প্রাপ্ত একজন খাঁটি আল্লাহওয়ালা মানুষ সৃষ্টি করতে চায়। আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় এজন্য আয়োজন যে আমরা সকলেই শুধু ভ্রান্তবাদীদের জবাব দেবার জন্য আমরা কিছু সংগ্রহ করব তা নয়, আমার জীবন পরিচালনার জন্য আমাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এজন্যই আজকের এই প্রশিক্ষণ কর্মশালা। আপনারা জানেন আমরা আমাদের সামাজিক অবস্থার দিকে যদি আমরা দেখি, আমাদের সমাজ পরিচালনার জন্য, আমাদের দেশ পরিচালনার জন্য আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের বিভিন্ন বাহিনীর কর্মীরা থাকেন। আমরা দেখি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, আমরা দেখি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আর্মি, আমরা পুলিশ বাহিনীকে দেখি, আমরা আনসার বিডিবিকে দেখি, সকলকে কিন্তু এই দেশ পরিচালনার জন্য, এই দেশের বিভিন্ন সেক্টরের সুন্দরভাবে কাজ আঞ্জাম দেওয়ার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত করে গড়ে তোলা হয়। আমরা যারা আল্লাহর দিনের কর্মী, আমরা যারা আল্লাহর দিনকে নিয়ে কাজ করি, মানুষের কাছে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছে দেই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা যারা মানুষের কাছে উপস্থাপন করি, আমাদেরকে তেমনি প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এরপর মানুষদেরকে জানাতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দিনের কর্মী হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব আছে।
আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য যারা এইটুকুতে কাজ করেছেন তারা সকলেই কিন্তু শরীফ মানুষ ছিলেন। আমরা ইতিহাস যদি দেখি আমাদের সিলসিলার বুজুর্গানে কেরাম সকলেই ছিলেন আল্লাহওয়ালা, সকলেই ছিলেন পরহেজগার, সকলেই ছিলেন আদর্শবান এক একজন ব্যক্তিত্ব। আমাদের যে এই সিলসিলা হযরত বদরপুরি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে যে সিলসিলার দিকে আমাদেরকে নিয়ে গেছেন, আমাদের পীর মুর্শিদ হযরত আল্লামা ফজলুল সাহেব বিল্লাহ রহমতুল্লাহি আলাইহিকে যে সিলসিলার সাথে পরিচয় করে দিয়েছেন, যে সিলসিলার খলিফা নির্বাচন করেছেন, সে সিলসিলার এক একজন বুজুর্গানে কেরামের জীবন ইতিহাস যদি আমরা দেখি, তাদের জীবনের দিকে যদি আমরা তাকাই, দেখা যাবে আমাদের সিলসিলার বুজুর্গানে কেরাম ছিলেন সকলেই আল্লাহওয়ালা, সকলেই ছিলেন দিনের সংস্কারক, সকলেই ছিলেন মানুষদেরকে তাজকে নফসের শিক্ষা প্রদানের একজন গুরু। আমাদের এই সিলসিলার এক উজ্জ্বল নক্ষত্র হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহির জীবনের দিকে যদি আমরা তাকাই, দেখা যাবে আমাদের এই সিলসিলার এই উজ্জ্বল নক্ষত্র আমাদের পীর, তিনি শুধু একজন খানকার পীর ছিলেন না, তিনি যেমনি ভাবে ছিলেন খানকার পীর তেমনি ছিলেন ময়দানের একজন পীর। তিনি মানুষদেরকে তাজকিয়া নফসের শিক্ষা দিতেন, তিনি মানুষের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তুলে দিতেন, মানুষদেরকে নামাজি মুত্তাকি হওয়ার প্রশিক্ষণ দিতেন, তিনি সমাজ সংস্কারক ছিলেন। আজকে আমরা যারা তালামিজ ইসলামের কর্মী আমাদেরকে আমাদের পূর্ববর্তী বুজুর্গানে কেরামের পথ অনুসরণ করতে হবে, আমাদেরকে যেমনি ভাবে নিজের জীবন গড়তে হবে তেমনি ভাবে আমার অন্য ভাইকে আল্লাহর পথে নিয়ে আসার দায়িত্বটুকু আমাদের আঞ্জাম দিতে হবে। আমাদের এই সিলসিলার উজ্জ্বল নক্ষত্র আমাদের পীর মুর্শিদ শামসুল আলম হযরত আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির জীবনের দিকে যদি আমরা তাকাই, দেখা যাবে আমাদের পীর মুর্শিদ শুধুমাত্র রাতের অন্ধকারে খানকায় বসে থাকতেন না, শুধুমাত্র খানকার করে আল্লাহর তরফে তার দিল হাজির করে চক্রস্ত্র জড়াতেন না, আমাদের পীর মুর্শিদ রাতের অন্ধকারে খানকায় আল্লাহর জিকিরে মশগুল থাকতেন, দিনের বেলায় আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য মাঠে ময়দানে মুজাহিদের ভূমিকা পালন করতেন। আমরা যারা তালামিজ ইসলামের কর্মী আমাদেরকে আমাদের পীর মুর্শিদের সকল আখলাক, আমাদের পীর মুর্শিদ যে কর্মসূচি আমাদের কাছে দিয়ে গেছেন সে কর্মসূচি আমরা আঞ্জাম দিতে হবে। আমাদের পীর মুর্শিদ আমাদেরকে মানুষের খেদমত করার দীক্ষা দিয়ে গেছেন, এজন্য আপনারা তা করেন, তালামিজ ইসলামিয়া তা করেন। আজকে জ্বলন্ত সাক্ষী আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি যারা রেদওয়ান আহমদ চৌধুরীর আমলে তালামিজ ইসলামিয়া খেদমত খালকের যে দৃষ্টান্ত বাংলাদেশে উপস্থাপন করেছে তা ইতিহাসকে ইতিহাস একেবারে বুলন্দ করে দিয়েছে। তালামিজ ইসলামের কর্মীরা তারা যারা রাতের অন্ধকারে আল্লাহর কাছে তাদের দিলকে হাজির করে আল্লাহর কাছে তাদের মাথা নত করে দিনের বেলায় সেই পাহাড়ি দুর্গম পথ অতিক্রম করে মানুষের সেবায় তারা নিয়োজিত থাকে। তাই প্রিয় বন্ধুরা, আমরা যারা দিনের কর্মী আমাদের কিছু দায়িত্ব আছে, সে দায়িত্ব কি? সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আমাদেরকে তো আমাদেরকে হতে হবে খাঁটি মুমিন। আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস, সবকিছু ঠিক আছে, খাঁটি মুমিন হওয়ার জন্য কিছু শর্তাবলী আছে, সে শর্তাবলী হচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে হাজির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন আমাদের জীবন পরিচালনার জন্য, যা কিছু আঞ্জাম দেওয়ার জন্য বলেছেন তা আমাদেরকে করতে হবে। সর্বপ্রথম নামাজ, আমরা যদি সবাই নামাজি হয়ে যাই, তারা আমি যে ইসলামের কর্মীরা যদি নামাজি হয়ে যায়
অবশ্যই তারা যে ইসলামের কর্মীরা নামাজ পড়ে আমরা বলবো আমরা যাতে সবাই জামাতের সাথে নামাজ আদায় করি আমরা কি তা পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহু আজিজ আমরা নামাজ পড়ব অন্য ভাইকে নামাজের প্রতি আহ্বান করব এটা যখন আমরা করব তখন আমরা খাঁটি মুমিনের প্রথম কাজটুকু আমরা আঞ্জাম দেব ইনশাআল্লাহ তালাবুল ইসলামিয়ার কর্মীদের দ্বিতীয় কাজ হচ্ছে অর্থাৎ ইসলামী আন্দোলনের কর্মীর দ্বিতীয় কাজ হচ্ছে দাঈ ইলাল্লাহ সে হবে আল্লাহর প্রতি আহ্বানকারী একজন বীর মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান তোমরা মানুষদের তোমরা আল্লাহর দাওয়ার মানুষের কাছে পৌঁছে দাও হিকমতের মাধ্যমে দিনের কথার মাধ্যমে দলিল আদিলার মাধ্যমে এজন্য আজকের মতো এরকম প্রশিক্ষণের প্রয়োজন আজকে আমাদের দিনকে নিয়ে যেভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তার মোকাবেলার জন্য আপনাদেরকে আরো প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে জানতে হবে জ্ঞানের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে মানুষদেরকে উত্তম কথাগুলো মানুষের উপদেশগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে তর্ক করতে উত্তম পন্থায় আল্লাহ রাব্বুল আলামিন ঠিক বলছেন আজকে দেখা যায় ফেসবুকে একটা পোস্ট কেউ করল তার বিপক্ষে কোনো দলিল ছাড়া কোনো যুক্তি ছাড়া আমরা যুক্তি আমরা তর্ক করছি এটা এটা কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে না আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী আমরা যারা স্টুডেন্ট আমরা যারা লেখাপড়া করি আমাদের কথা আমাদের সব কাজ সব কিছু হবে দলিল আদিল্লার মাধ্যমে আমরা তর্ক করব উত্তম পন্থায় এটা হবে ইসলামী আন্দোলনের কর্মীর কাজ ইসলামী আন্দোলন কর্মীর দায়িত্ব হচ্ছে সমাজ সেবা আমাদের পীর মুর্শিদ বর্তমান পীর মুর্শিদ হযরত আল্লামা বড় সাহেব কিনাফুতুল রহমত মাদ্রাসিল্লাহুল আলিয়ের জীবনের দিকে যদি আমরা তাকাই দেখা যাবে আমাদের পীর মুর্শিদ যেভাবে খানকারপি তেমনি ভাবে একজন সমাজের অসহায় মানুষের দুস্থ মানুষের বন্ধু তার জীবনের অধিকাংশ সময় তিনি মানুষের সেবা অতিবাহিত করেন এ থেকে আমরা দেখতে পাই আমরা মানুষের জন্য কাজ করব আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকব এখানে স্লিপ দেওয়া হচ্ছে রোহিঙ্গা কথা বলার জন্য এটা একটি নজিরবিহীন ইতিহাস তালাবুল ইসলামের খেদমতে খালকের একটি নজিরবিহীন ইতিহাস একজন ব্যক্তি একদিন দাঁড়িয়েছিলেন সেই রোহিঙ্গা ক্যাম্পে বড় সাহেব কিবলার সাথে তিনি সফরে গিয়েছিলেন আমি তখন তালাবুলের কেন্দ্রীয় সেক্রেটারি আমাকে সেখান থেকে নির্দেশ দিয়েছিলেন জাহেদ ভাই রোহিঙ্গা নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত মানুষের অবস্থা খুবই করুণ তাদের খাদ্য নেই জামা নেই কাপড় নেই বাসস্থান নেই কিছু নেই কিছু নেই তাদের জন্য যদি অন্তত তালাবুল ইসলামিয়া এক এক টুকরা কাপড়ের ব্যবস্থা করতে পারে তাহলে তালাবুল ইসলামিয়া সকল কার্যক্রম সার্থক হবে সেই রোহিঙ্গার ক্যাম্প থেকে নির্দেশ দিয়েছিলেন আমরা এক ঘন্টার মধ্যে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম যে রোহিঙ্গা মানুষের জন্য আমরা কাপড় চাই তালাবুল ইসলামের কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী নির্দেশ দিয়েছেন তালাবুল ইসলামের কর্মীরা সিলেটের প্রান্তে প্রান্তে ঘরে ঘরে নেমে গিয়েছিল সেদিন এক রাতের মধ্যে সিলেটের সুবহানী ঘাটে প্রায় 50টা কাপড় জমা হয়েছিল শুধু তাই নয় এই 50টা কাপড় তালাবুল ইসলামিয়ার শতাধিক কর্মী প্রতিদিন কাজ করে প্রায় 15 দিন কাজ করে এই কাপড়গুলোকে বাছাই করে আবার পাহাড়ি দুর্গম পথ অতিক্রম করে কাঁধে বোঝা নিয়ে সেই রোহিঙ্গা ক্যাম্পের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল এটা হচ্ছে তালামিজ তালামিজ শুধু খামখায় বসে না তালামিজ শুধু লেখাপড়া করবে লেখাপড়ার পাশাপাশি খেদমতে খালকে তাকে নিয়োজিত করবে
তালাম যে ইসলামের কর্মীরা মুত্তাকি হবে তালাম যে ইসলামের কর্মীরা পরহেজগার হবে তালাম যে ইসলামের কর্মীরা মানুষদেরকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান করবে এজন্য আমরা চাই আপনাদের মতো একজন আল্লাহওয়ালা নিখাত আল্লাহওয়ালা রাসূল প্রেমী আউলিয়া প্রেমী কর্মী বাহিনী যারা এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য আল্লাহর এই জমিনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নে কাজ করবে আমি আজকের এই অনুষ্ঠান থেকে অত্যন্ত অভিভূত এখানে যারা আছেন আমার মনে হয় আপনারা যদি জেগে ওঠেন এই অঞ্চলে তারাম যে ইসলামের জেগে উঠবে এই অঞ্চলে তার ছাত্র সমাজ জেগে উঠবে আপনারা যদি জেগে ওঠেন এই অঞ্চলের ছাত্র সমাজ অন্তত আর্থিক আলোর পথে চলে আসবে আপনারা যদি জেগে ওঠেন এই অঞ্চলের ছাত্র সমাজ আল্লাহর হবে রাসূল প্রেমী হবে আউলিয়া প্রেমী হবে নামাজি হবে মুত্তাকি হবে ইনশাআল্লাহ ঠিক আপনাদেরকে তারাম যে ইসলামের সকল কর্মসূচি গ্রহণ করে আমাদের পীর মুর্শিদ হযরত ফুতরি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির জীবন থেকে আমাদের জন্য যা প্রয়োজন সব কিছু এখানে আছে তা নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল আদর্শ গ্রহণ করে আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ আমরা একদিন কাঙ্ক্ষিত মকসুদে পৌঁছব ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ والسلام عليكم ورحمة الله وبركاته আজকের এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ছাত্র নেতা আখতার হোসেন জায়েদ সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য প্রিয় উপস্থিতি ইতিমধ্যে সালাতুল মাগরিবের আজান হবে আমাদের মাগরিবের নামাজের পরপরে আজকের এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের সম্মানিত প্রশিক্ষক বাংলাদেশ আন্দোলনের তালামিজে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী সাহেব মাহুদের বক্তব্য উপস্থাপন করবেন তাই সকলকে নামাজের পরপরই আবার শেষ স্থানে আসা অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি আমাদের কাছে 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 আমাদের কাছে